আসসালামু আলাইকুম সবাইকে, শবনমুন্নি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বাজারে পাওয়া যায় রেডি রাঁধুনি হালিম মিক্স, তো আমি আজকে ওইটাই আপনাদের রান্না করে দেখাবো কিভাবে রান্না করতে হয় এবং খুব সহজে করা যায়। আমি ওই প্রস্তুত প্রণালীটাই দেখিয়ে দিব এবং দোকানের মতো কিভাবে হয় আমি ওই রান্নাটাই আপনাদেরকে আজকে করে দেখাবো। তো চলেন এখন আমি মূল প্রসেসে চলে যাই। আজকে আমি রেডি মিক্স রাঁধুনি হালিম মিক্স কিভাবে ঝটপট বাসায় তৈরি করবেন ওই প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং খুব সহজে করা যায় তা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রস্তুত প্রণালীটা দেওয়া আছে, আপনারা প্যাকেটের গায়ে দেখে নিতে পারেন। এখানে সবগুলা উপকরণও দেওয়া আছে কিভাবে করতে হয়। আর এই প্যাকেটটা এখন আমি ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিব এই প্যাকেটের ভিতরে কি আছে। এই প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটাতে ডাল, বিভিন্ন ধরনের ডাল দিয়ে এক প্যাকেট, আর একটাতে বিভিন্ন ধরনের মশলা দিয়ে গরম মশলা। তো এখন আমি প্রথমে ডালটা ছেড়ে ভিজিয়ে রেখে দিব। প্রথমে আমি এরকম একটা বাটি নিয়ে নিলাম। এখন এই বাটিতে রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটের সবটুকু ডাল আমি এটাতে ঢেলে নিব এবং আমি ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিব। এখন আমি এটাতে গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে আমি ভালো ভিজিয়ে রেখে দিব। গরম পানি দিলে ডালগুলো দলা পেকে যেতে পারে, তো এই ডালগুলোকে চামচের সাহায্যে নাড়া দিয়ে দিয়ে দলাগুলো ভেঙে দিতে হবে। আমি ডালগুলোকে কতক্ষণ ভিজিয়ে রাখবো, আমি এই পাকে মাংসটা রান্না করে নিব। মাংসটা রান্না হতে হতে ডালটা ভিজে ফুলে উঠবে। প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর এখন আমি এতে রেগুলার রান্নার তেল দিয়ে দিব। আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিব এবং হাত দিয়ে কুচলিয়ে ভেঙে দিতে হবে। এক কাপের মতো আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি বেরেস্তার মতো করে ভেজে নিব। পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। আর হালিম রান্না করতে লাগবে মাংস, তো আমি মাংসগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, ছোট বড় হাড় সহকারে নিয়েছি সঙ্গে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে প্রায়, আমি আরও একটু লাল লাল করে ভেজে নিব বেরেস্তা করে। আমি কিছু পেঁয়াজ তুলে রেখে দিব। এখন আমি মাংসটা ধোয়ার আগে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি রাঁধুনি রেডিমিক্স হালিম প্যাকেটের মশলাটা দিয়ে দিব। আমি মশলা প্যাকেটটাও কেটে নিয়েছি, এখন সবগুলো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে যাতে লেগে যায় আর তলা নিতে যাতে না লাগে ওইভাবে বারবারে নাড়া দিয়ে নিতে হবে। নাড়া দিয়ে ভালো করে মাংসটার সঙ্গে মশলাটা মিক্স করে নিচ্ছি। আমি 4-5 মিনিট এভাবে কষিয়ে নিব, নিয়ে আমি এতে পানি অ্যাড করে দিব।
আমি 4-5 মিনিট মাংসটা কষিয়ে নিলাম। এখন আমি এতে পানি দিয়ে দিব। পানির কোনো পরিমাপ নাই, মাংসটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে সেই পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব এবং হালিমের মাংসটা নরম হলে ভালো হয়, তো আমি একদম নরম করে নিব। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয় ততক্ষণ আমি এটাকে জাল করে নিব। এদিকে আমার হালিমের মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি ফাঁকি দিয়ে বারবার নেড়ে দিয়েছি। এখন মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটা টিপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। কত্তটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিব। আমি যে ডালটা গুলিয়ে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে দিব। আমি ডালটা দিয়ে এর মধ্যে আর একটু পানি অ্যাড করে দিব, যে যতটুকু ঘন রাখতে চান ততটুকুই রাখতে পারবেন। আমি আরো একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর এই সময়ে বারবার নাড়া দিয়ে রাখতে হবে, না তো তলানিতে লেগে যাবে ডালটা। এই পর্যায়ে বারবার নাড়া দিতে হবে, নয়তো তলানিতে লেগে যাবে ডালটা, তাই বারবার আমি নেড়ে দিচ্ছি। বলক আসা অবধি অপেক্ষা করতে হবে। আমি এই পর্যায়ে একটু ডেকে দিলাম, তাড়াতাড়ি বলকটা এসে যাবে। হালিমটা বলক এসে গেছে, তো আমি অপেক্ষা করব। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হয়ে গেলে আমি এটা ফোড়ন দিয়ে নামিয়ে নিব। আমার হালিমটা হয়ে আসছে, তো এখন আমি হালিমটাতে ফোড়ন দিয়ে দিব, যেটা দোকানে দেই। আর এই ফোড়নটা প্যাকেটের গায়ে লেখা নাই, তো আমি ফোড়নটা দিব। ফোড়নটা দেওয়ার জন্য আমি এখানে মরিচ দিয়ে দিলাম, আমি একটু তেল দিয়ে দিব। মরিচটা একটু ভাজা হয়ে গেলে আমি পুরনটা হালিমে দিয়ে দিব, দোকানের মতন পারফেক্ট স্বাদ আসার জন্য। দোকানে এই পুরনটাই দেয় পারফেক্ট স্বাদ আসার জন্য। মরিচটা হালকা ভাজা হয়ে গেলে আমি এতে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা। এখন আমি পেঁয়াজটা আর মরিচটা ভেজে নিব। আমি পেঁয়াজটা আর মরিচটা লাল লাল করে ভেজে নিব, নিয়ে আমি ফোড়নটা দিয়ে দিব। এটা প্যাকেটের গায়ে লেখা নাই, তো এটা এইভাবে দিলে হালিমটা অনেক স্বাদ হয়ে খেতে দোকানের মতো টেস্ট আসে, তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে করার জন্য। আমার ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিব। এভাবে দিলে খেতে অনেক ভালো লাগে। ফোড়নের টেস্টটা অনেক ভালো আছে বুঝলে, তাহলে এইভাবে দিয়ে দিলাম। তো আমার হালিমটা হয়ে গেছে, তো আমার হালিম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কতটা ঘন রেখেছি আমি তা আপনাদের সাথে দেখিয়ে দিলাম, এখন আমি পরিবেশন করে নিব। আমি এইরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, এখন এটাতে আমি হালিমটা পরিবেশন করে নিব। আমি হাড্ডি মাংস সহকারে নিয়েছি, আমি হালিমটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি এতে কিছু আদা কুচি দিয়ে দিব, পরিমাণ মতো। আর দিয়ে দিব ভাজা বেরেস্তা, আমি ভাজা বেরেস্তাটা আগেই করে রেখেছিলাম, তো আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব, কিছু কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম। আর আমি মাঝখানে একটা লেবু দিয়ে দিলাম, আপনারা চাইলেও এভাবে পরিবেশন করতে পারেন, তো আমি পরিবেশন করে নিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।
আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।